আমি বাধ্য হয়ে এই ভিডিওটা করছি এই মুহূর্তে, তার কারণ আমার মনে হয়েছে যে আমাকে যেভাবে ঠকানো হয়েছে সবার জানা দরকার। আমি এক্সপেক্ট করিনি যে আমার কাছের মানুষ আমাকে এভাবে ঠকাবে, আমি কোনোদিনও ভাবিনি আমার পার্সোনাল লাইফে। তুমি তুমি এখানে শুনো, তুমি বাইরে যাও, আমি আমার পার্সোনাল লাইফের ভিডিও সচরাচর এইভাবে মানে নিজের জীবনধারণ তুলে ধরি না। আমি তুমি বাইরে যাও, তুমি এসছো কেন ভিডিওর মধ্যে? কিছু হওয়ার তো কিছু নেই, হওয়ার কি আছে? আজ 3 বছর হয়ে গেল বিয়ের, আজ পর্যন্ত আমি তোমার খাওয়া পড়ার অভাব পর্যন্ত রেখেছি, বলো তুমি। না না, তুমি বলো যে এই 3 বছরে আমি কি তোমার খাওয়া পড়ার অভাব কখনো রেখেছি, বলো তুমি। হ্যাঁ কি না? রাখিনি তো, রাখিনি তো। তো তাহলে আমাকে একটা কথার উত্তর দাও, তোমার বাবা কলকাতার ডিস্ট্রিবিউটর, তো তা সত্ত্বেও আমাদের ঘরে কেন পেস্ট নেই? মানে আমি দেখাচ্ছি, তুমি কলকাতার ডিস্ট্রিবিউটরের মেয়ে। হ্যাঁ, কলকাতার ডিস্ট্রিবিউটরের মেয়েকে আমি বিয়ে করলাম, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টুথপেস্ট রাখার জায়গা, এবং এর মধ্যে আমাদের এই যে এই হচ্ছে পেস্ট। হ্যাঁ, একটাই মাত্র আছে, এই হচ্ছে পেস্টের অবস্থা। এই এই হচ্ছে পেস্টের অবস্থা। তো তুমি তুমি আমাকে না ছিছিছি বলার তো কিছু নেই, তাহলে কলকাতার ডিস্ট্রিবিউটরের মেয়েকে বিয়ে করেছি কেন আমি? হ্যাঁ, আমি তোমাকে হাত পেটা খাইয়ে রাখিনি, দাঁত মাজার জন্য বিয়ে করেছো আমাকে, আমি তো তোমাকে হাত পেটা খাইয়ে রাখিনি, তাহলে তুমি আজ আমার দাঁত মাজার শখ কেন অপূর্ণ রাখছো? দাঁত মাজা কেন আমার অপূর্ণ থেকে যাচ্ছে? তুমি কি আমাকে দাঁত মাজার জন্য বিয়ে করেছো? আমি গুড়াকু গুড়াকু কেন হবে? তুমি তো ডিস্ট্রিবিউটর, কোলগেটের ডিস্ট্রিবিউটরের মেয়ে, তার ঘরে এই যে তুমি এই কথা বলতে পারবে? এই যে এই যে তুমি এই কথা বলতে পারলে, তুমি বাবা তুলে কথা বলে, বাবা তুলে কথা বলতে পারবে, বাবার প্রফেশনাল তুলে কেন কথা বলবে? না যদি তুমি বাবার ব্যবসা তুলে কেন কথা বলবে? যদি তিন চার, আমি এইটাই হচ্ছে ভিডিওতে সবাইকে দেখাতে চাইছো, তুমি এইটাই হচ্ছে কথা যে আমি 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 এটা বলতে চাইছো বাবার কি দোষ এতে? এতে বাবার কি দোষ? হ্যাঁ, দোষ লজ্জা করে না? প্রত্যেক সপ্তাহে একবার করে বাপের বাড়ি যাও, এক্সিলেন্স, প্রত্যেক সপ্তাহে একবার করে বাপের বাড়ি যাও, আসার সময় একটা করে টুথপেস্ট আনতে পারো না? সেটা তো বলতে পারো যে সঞ্জয় যাচ্ছে একটা করে টুথপেস্ট আনতে। কেন বলে দেবো রে বাবা, আমি কেন বলে দেবো? হ্যাঁ বাবা, কলকাতা ডিস্ট্রিবিউটর বলে আমার বাড়িতে দাঁত মাজার অভাব, তুমি ভিডিও অন করে তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি বোঝাতে চাইছো? আমি তুমি লোককে জানাতে চাইছো যে তুমি খাওয়া পড়া করে না, তাহলে দেখে যে বাবার থেকে পেটি পেটি কলকাতা চাইতে পারতে, আমি বোর করে নিয়েছি, তাহলে দেখে যে বাবার থেকে কলকাতা পেটি চাই তখন চাউনি কেন? তখন তো বলেছিলাম চাও চাও কিছু চাও, চাউনি কেন? ইচ্ছে করেই চাইনি আমি, একদম না চাইতেও আমি পাবো। আসলে মুখে কিছু বলবে না, না চাইতে কি পাবে? তুমি বাবা তোমাকে 10 পেটি করে কলকাতা পাঠিয়ে দেবে, মাসে একখানা টুথপেস্ট, মাসে একখানা টুথপেস্ট। আমি যাওয়ার সাথে সাথে বসার আগে, সোফায় বসার আগে হয়তো সামনে সে এই নাও জামাই বাবা জীবন, এই নাও তোমার একখানা কলগেট দিলাম, এইটুকু তো বলতে পারো। তুমি এই করে দত মজো, হ্যাঁ আমি এটা মেনে নেবো না, কেন মানবে? তুমি মেনে নেবো না, মানে তো তুমি মারবে না, তুমি বাবাকে তুলেছে ভিডিও করছো, বাবাকে তুলতাও না, বাবা যদি টুথপেস্ট দিত, আমার বাবার প্রফেশন তুলে, বাবার ব্যবসা তুলে তুমি ভিডিও করছো, তো ব্যবসা তুলে কেন কথা বলবো না? আমি মেনে নেবো না, আমি বলছি মেনে নেবো না, আমি ফোন করবো বাড়িতে, আমাদের ঘরে যেন টুথপেস্টের অভাব কোনোদিনও না হয়। তোমার মনে হতে পারে এটা মাইনর ইস্যু, কিন্তু আমার মনে হচ্ছে না এটা মাইনর ইস্যু নয়, তারপর আমার মনে হচ্ছে আমাকে আমাকে ঠকানো হচ্ছে। আমি তোমার মেন্টালিটি বুঝছি, তোমার বাবার বিজনেস নিয়ে কথা বলতে পারে, বাবার কলগেট নিয়ে কথা বলতে পারে, হ্যাঁ আমি তোমাকে বুঝতে পারছি আস্তে আস্তে। আমি তোমায় তো খালি পেটে রাখিনি, তোমায় তো আমি খালি পেটে রাখিনি, তুমি আমাকে বাসি মুখে রাখছো কেন? আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, সেই জবাব কে দেবে? তুমি কাকে চুমু খাবে গো? চুমু খাই বা না খাই, মুখে দুর্গন্ধ নিয়ে তো মায়ের বেরোতে পারবো না। তুমি এসো না, তুমি এসো না, তুমি এখন এসে তুমি ম্যানেজ করার চেষ্টা করছো। তুমি বাবাকে বল, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সঞ্চিনী বাবা, লাভ ইউ। আরে বেচারা, করো না, আমি আসছি।